ইতিহাসের পাতায় প্রত্যেক দিনের গুরুত্ব অপরিসীম। 26 নভেম্বর ভারতের ইতিহাসে ও বিশ্ব ইতিহাসে সন্ত্রাসবাদের কালো দিন। 2008 সালে এই দিন বাণিজ্য নগরী মুম্বাইয়ের তাজ হোটেল, ওবেরায় ট্রাইডেন্ট ও নরিমন হাউসের মতো একাধিক জায়গায় হামলা করে 10 সন্ত্রাসবাদী। মৃত্যু হয় 166 জনের, আহত হয় প্রায় 600 নাগরিক। 9 জন সন্ত্রাসবাদীকে ঘটনাস্থলে নিহত করে পুলিশ। আজমল কাশ্যপকে গ্রেপ্তার করা হয়, পরবর্তীকালে আজমলের ফাঁসির আদেশ দেওয়া হয়। 26/11 সন্ত্রাসবাদী হামলায় শহীদ হন এটিএসের হেমন্ত কারকারে, মুম্বাই পুলিশের অশোক কামটে ও বিজয় সালাসকারের মতো নির্ভীক পুলিশ অফিসার। স্বাধীন ভারতের সংবিধানের সঙ্গে জুড়ে 26 নভেম্বর। এই দিন 1949 সালে সংবিধান সম্পূর্ণ হয়। এই দিনটিকে স্মরণ করে সংবিধান দিবস পালন করা হয়। এই দিনের লক্ষ্য ভারতীয় সংবিধানকে সম্মান করা। 1921 সালে এই দিনে জন্মগ্রহণ করেন সমাজকর্মী বর্গিস কুরিয়ান। প্রাক স্বাধীন দেশে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। 2014 সাল থেকে তার জন্মদিবসকে ন্যাশনাল মিলিটারি হিসাবে পালন করা হয়। তিনি প্রাক স্বাধীনতা যুগে অপারেশন ফ্লাডের সূচনা করেন, যার ফলে দেশের দুধ উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পায়।